হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমরা এর আগের ভিডিওতে দেখেছি কিভাবে ইনকাম ট্যাক্স ই ফাইলিং করতে হয়। এবার ইনকাম ট্যাক্স ই ফাইলিং এর জন্য যে তথ্যগুলো লাগে সেই তথ্যগুলো পাওয়া যায় আইদার ফর্ম 16 থেকে, যেটা আপনাকে ট্যাক্স ডিডাক্টিং অথরিটি দেবে, কিংবা আপনি সেটাকে ভ্যালিডেট করে নিতে পারেন ইনকাম ট্যাক্স সাইট থেকেই, যে ফর্ম 26AS পাওয়া যায় তার সাথে আপনি ফর্ম 16 এর তথ্যগুলোকে ভ্যালিডেট করে নিতে পারেন। এবার প্রশ্নটা হচ্ছে ইনকাম ট্যাক্স সাইটের ফর্ম 26AS সেটা পাবো কীভাবে, সেটা নিয়ে আজকের ছোট্ট ভিডিওটা। তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য আপনাকে প্রথমে ইনকাম ট্যাক্সের যে হোম পেজ সেখানে লগ ইন করতে হবে। কীভাবে লগ ইন করতে হয় সেটা আমরা এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ডান দিকের উপরে আই বাটনে লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, আপনারা সেখান থেকে চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। একবার ইনকাম ট্যাক্সের হোম পেজে লগ ইন করে নিলে এদিকে দেখুন বাঁদিকের ওপরে যে সেকেন্ড অপশনটা আছে ই ফাইল, তার আন্ডারে ইনকাম ট্যাক্স রিটার্ন, তারপরে আপনাকে ডান দিকে গেলে দেখুন সেকেন্ড লাস্ট অপশনটা পাচ্ছেন ভিউ ফর্ম 26AS, তার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন একটা ডিসক্লেমার চলে আসছে, আপনাকে সেই ডিসক্লেমারটাকে কনফার্ম করে দিতে হবে। ডিসক্লেমারটা কনফার্ম করে দিলে দেখুন একটা চেকবক্স আসছে, অ্যাটেনশন ট্যাক্স পেয়ার, আপনাকে যে চেকবক্সটা আছে তার উপর তাকে চেকড অবস্থায় চেক করে দিতে হবে এবং ডান দিকে যে প্রসিড অপশনটা দেখতে পাচ্ছেন তার উপর ক্লিক করতে হবে। সেটা করলে দেখুন আপনার এখানে দেখুন যে অপশনটা আছে যেখানে আমি কার্সারটা রেখেছি সেটা হচ্ছে কি, ক্লিক ভিউ ট্যাক্স ক্রেডিট ব্র্যাকেটে ফর্ম 26AS, তার উপর আপনাকে ক্লিক করতে হবে। এবার ফর্ম 26AS-টা যে দেখবেন সেটা আপনাকে কোন অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য দেখবেন, ধরুন অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 যেটা কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার তার জন্য, এবং ভিউ অ্যাজ কি, এখানে আপনাকে প্রথমে HTML অপশনটাতেই ক্লিক করতে হবে, তারপরে ভিউ ডাউনলোড যে অপশনটা আছে সেটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখন দেখুন এক্সপোর্ট অ্যাজ PDF এই অপশনটা ইনঅ্যাক্টিভ আছে। এখন যদি ভিউ /ডাউনলোড এই অপশনটাতে ক্লিক করা হয় তাহলে দেখুন ফর্ম 26AS-টা দেখিয়ে দিচ্ছে, আমি প্রাইভেসির কারণে বাকিটা দেখাচ্ছি না, আপনারা চাইলে নিজেদের যে ফর্ম 26AS সেটা আপনারা এইভাবে দেখে নিতে পারেন। এবার যদি মনে করেন আপনি ওই 26AS এই ফর্মটাকে সেভ করে রাখবেন PDF হিসাবে, তাহলে দেখুন এখানে অপশান আছে এক্সপোর্ট অ্যাজ PDF, যেটা আগে ইনঅ্যাক্টিভ ছিল এখন অ্যাক্টিভ হয়ে গেছে, ব্লু কালারে হয়ে গেছে, আগে গ্রে কালার ছিল, তাহলে তার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন আপনার যে ফর্ম 26AS-টা সেটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোডেড ফর্ম 26AS সেটা ওপেন করলে দেখুন আপনাকে এরকম দেখাচ্ছে, পার্ট ওয়ানে দেখাচ্ছে যে TDS সেটা আপনি ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, সেটা আপনার পুরো ব্রেকআপসটা আপনি দেখতে পেয়ে যাবেন, যেটা আপনি HTML ভিউ করলে পেতেন না, ওটা একমাত্র ফুল ব্রেকআপসটা পাবেন। TDS এর যে ফুল ব্রেকআপ সেটা কিন্তু ডাউনলোডেড যে 26AS PDF আকারে সেটাতেই আপনি পাবেন, HTML ভিউতে পাবেন না। এছাড়াও আপনার যদি আদার্স কোনো ইনকাম থাকে তাহলে সেগুলো আপনার যে পরবর্তী পার্টগুলোতে আছে সেগুলোতে দেখতে পেয়ে যাবেন। তাহলে এই ছিল আজকের ছোট্ট ভিডিও, যেখানে আমরা দেখলাম কীভাবে ফর্ম 26AS ইনকাম ট্যাক্স সাইট থেকে ডাউনলোড এবং তাকে ইউজ করতে হয়। ইউজটা কি, ইউজটা হচ্ছে এই যে তথ্যটা আপনি পাচ্ছেন সেটা আপনার যে ফর্ম 16 তার সাথে আপনি ভ্যালিডেট করে নিতে পারেন, কিংবা ইনকাম ফর্ম আদার সোর্স যেগুলো সেগুলো আপনি ফর্ম 26AS থেকে আপনি যে ITR ফাইল করছেন সেখানেও ইউজ করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটাতে কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু জানার থাকে তাহলে সেটা নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।